প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের শোনাব সংক্রামক রোগ ও মহামারীর দ্বিতীয় পর্ব। আমাদের আজকের বিষয় বিশ্বের ইতিহাসে পাওয়া সবচেয়ে প্রাচীন মহামারী রোগ প্লেগ, যা পাল্টে দিয়েছিল মানবজাতি তথা বিশ্বের ইতিহাসকে। প্লেগ বা বিউবনিক প্লেগ। বিউবনিক প্লেগ হল ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া ঘটিত প্লেগ রোগের তিনটি প্রকারের একটি। জীবাণুর সংস্পর্শে আসার 1 থেকে 7 দিনের মধ্যে ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দেয়। উপসর্গগুলো হলো জ্বর, মাথা ব্যথা, বমি ইত্যাদি। ত্বকের যে স্থান দিয়ে জীবাণু প্রবেশ করে তার নিকটবর্তী লসিকাগ্রন্থ ফুলে যায় ও ব্যথা হয়। মাঝে মধ্যে ফোলা লসিকাগ্রন্থি ফেটে যেতে পারে। প্লেগ রোগের তিনটির উপভেদ আছে, যেমন বিউবনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ ও নিউমোনিক প্লেগ। এর মধ্যে রোগী কোনটিতে আক্রান্ত হবে তা নির্ভর করে রোগীর শরীরে জীবাণু প্রবেশের ধরনের উপর। বিউবনিক প্লেগ সাধারণত ছোট প্রাণী থেকে আক্রান্ত মাছি জাতীয় পোকার মাধ্যমে ছড়ায়। এটা প্লেগে আক্রান্ত প্রাণীর মৃতদেহ থেকে নির্গত তরল পদার্থ থেকেও ছড়াতে পারে। বিউবনিক প্লেগের ক্ষেত্রে মাছি জাতীয় প্রাণী ত্বকে কামড়ালে জীবাণু শরীরে প্রবেশ করে লসিকার মাধ্যমে লসিকা গ্রন্থিতে পৌঁছায়, ফলে লসিকা ফুলে যায়। রক্ত, থুথু বা লসিকা গ্রন্থিতে জীবাণুর উপস্থিতি নির্ণয় করে রোগ নির্ণয় করা যায়। প্রতিরোধের ক্ষেত্রে বিভিন্ন জনস্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন যেসব এলাকায় প্লেগের প্রাদুর্ভাব বেশি সেখানে জনগণকে মৃত প্রাণীর সংস্পর্শ থেকে দূরে রাখা। প্লেগ প্রতিরোধে টিকার কার্যকারিতা খুব একটা নেই। স্ট্রেপোমাইসিন, জেনেট্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন প্রভৃতি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। চিকিৎসা না করালে প্লেগে আক্রান্ত রোগীর শতকরা 30 থেকে 90 ভাগ রোগী মৃত্যুবরণ করে। মৃত্যু হলে সাধারণত 10 দিনের মধ্যেই হয়। চিকিৎসা সত্ত্বেও এর মৃত্যু ঝুঁকি শতকরা 10 ভাগ। সারা বিশ্বে প্রতি বছর প্রতিবেদনকৃত রোগীর সংখ্যা প্রায় 650 জন, তার মধ্যে প্রায় 120 জন মৃত্যুবরণ করে। একবিংশ শতাব্দীতে আফ্রিকায় এই রোগটি সবচেয়ে বেশি দেখা যায়। প্লেগকে ব্ল্যাক ডেথের কারণ হিসেবে মনে করা হয়, যা এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় 14 শতাব্দীতে মহামারী আকারে দেখা যায়, যাতে প্রায় 5 কোটি মানুষ প্রাণ হারায়, যার প্রায় 50 থেকে 60 ভাগই ছিল ইউরোপীয়। সে সময় বহুসংখ্যক শ্রমজীবী মানুষ মৃত্যুবরণ করায় শ্রমিক সংকট দেখা দেয়, ফলে শ্রমিকদের মজুরি বৃদ্ধি পায়। কোনো কোনো ঐতিহাসিক এই ঘটনাকে ইউরোপীয় উন্নয়নের সন্ধিক্ষণ বলে বিবেচনা করেন। বিউবনিক শব্দটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ কুঁচকি। স্ফীত লসিকা গ্রন্থকে বোঝাতে বিউবোয়েস শব্দটিও ব্যবহৃত হয়। প্লেগ রোগের উপসর্গ। বিউবনিক প্লেগের সবচেয়ে সুপরিচিত লক্ষণ হল এক বা একাধিক সংক্রামিত, স্ফীত ও ব্যথাযুক্ত লসিকা গ্রন্থি, যা বিউবো নামে পরিচিত। ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া মাছির কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশের পর নিকটবর্তী লসিকা গ্রন্থিতে বসতি গড়ে এবং বংশবিস্তার করে। বিউবোগুলো সাধারণত বগল, উড়ুর ঊর্ধ্বভাগ, কুচকি ও ঘাড় অঞ্চলে বেশি দেখা যায়। এছাড়া হাত ও পায়ের আঙুল, ঠোঁট ও নাকের অগ্রভাগের টিস্যুতে গ্যাংগ্রিন হয়। কামড়ভিত্তিক বিস্তার প্রক্রিয়া হওয়ায় বিউবনিক প্লেগই প্রথম প্রকাশ পায়। বিউবনিক প্লেগের উপসর্গসমূহ ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার কয়েকদিনের মধ্যেই প্রকাশ পায়। উপসর্গগুলো হল শীতশীত অনুভূতি, অসুস্থতা বোধ, উচ্চমাত্রার জ্বর, মাংসপেশী সংকোচন, খিচুনি ইত্যাদি। মসৃণ স্ফীত ব্যথাযুক্ত লসিকা গ্রন্থি বা বিউবো, যা কুস্কিতে বেশি দেখা যায়, তবে বগল ও ঘাড়েও থাকতে পারে। প্রায়শ প্রাথমিক সংক্রমণের নিকটবর্তী স্থানে বেশি দেখা যায়। আক্রান্ত লসিকা গ্রন্থি ফুলে যাওয়ার আগেই ব্যথা হতে পারে। হাত ও পায়ের আঙুল, ঠোঁট ও নাকের অগ্রভাগের টিস্যুতে গ্যাংগ্রিন হয়। অন্যান্য লক্ষণসমূহের মধ্যে রয়েছে গভীর শ্বাসপ্রশ্বাস, অনবরত রক্তবমি, হাত পা ব্যথা হওয়া, কাশি ও রোগী জ্যান্ত থাকা অবস্থায়ও ত্বকের ক্ষয় বা পচনের ফলে সৃষ্ট তীব্র ব্যথা। এছাড়া প্রচণ্ড ক্লান্তি, পেটের সমস্যা, লেন্টিকিউলি, চিত্তবৈকল্য বা প্রলাপ বকা ও গাঢ় নিদ্রা বা অচেতন অবস্থা। এর কারণ, এটা ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত একটা ওরিয়েন্টাল অন্ত্রের সম্মুখভাগ ইয়ারসিনিয়া পেস্টিস এর বায়োফিল্ম দ্বারা অবরুদ্ধ থাকে, ফলে যখন মাছিজাতীয় পোকা
অসংক্রামিত পোষকের রক্ত খাওয়ার চেষ্টা করে, তখন অন্ত্র থেকে জীবাণু উদ্গিরণের মাধ্যমে কামড়ের স্থানে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। বিবনিক প্লেগ হল খুব বিরল কিছু ক্ষেত্রে, যেমন সেপ্টিসেমিক প্লেগ সরাসরি সংক্রামিত টিস্যু বা আরেকজন সংক্রামিত ব্যক্তির কফের সংস্পর্শে আসলে রোগটি ছড়াতে পারে। মক্ষিকাটি গৃহ ও ক্ষেতের ইঁদুরের দেহে পরজীবী হিসেবে বাস করে এবং তার পোষকটি মারা গেলে আরেকটি শিকার সন্ধান করে। ব্যাকটেরিয়াটি মক্ষিকার কোনো ক্ষতি করে না, যা এক পোষক থেকে আরেক পোষকে জীবাণু বিস্তারে সহায়তা করে। জীবাণুগুলো মক্ষিকার অন্ত্রে জড়ো হয়ে একটি পিণ্ডের মতো বায়োফিল্ম তৈরি করে। অন্ত্রের মধ্যভাগে ইয়ারসিনিয়া পেস্টিজের বায়োফিল্ম দ্বারা অবরুদ্ধ থাকে, ফলে যখন মক্ষিকা অসংক্রামিত পোষকের রক্ত খাওয়ার চেষ্টা করে, তখন অন্ত্র থেকে জীবাণু উদ্গিরণের মাধ্যমে কামড়ানোর স্থানে প্রবেশ করে সংক্রমণ ঘটায়। ব্যাকটেরিয়া মক্ষিকার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশের পর নিকটবর্তী লসিকা গ্রন্থে বসতি গড়ে এবং বংশবিস্তার করে। ইয়ারসিনিয়া পেস্টিজ ব্যাকটেরিয়া ফ্যাগোসাইটাসিস ঠেকাতে পারে, এমনকি ফ্যাগোসাইটির অভ্যন্তরে বংশবিস্তার করতে পারে ও তাদের হত্যাও করতে পারে। কিছুদিনের মধ্যে লসিকাগ্রন্থিতে রক্তপাত হয়ে টিস্যুগুলো নেক্রোসিস হয়। কখনও কখনও বিউবনিক প্লেগ প্রাণঘাতী সেপ্টিসেমিক প্লেগে রূপান্তরিত হতে পারে। প্লেগ ফুসফুসেও ছড়াতে পারে, সেক্ষেত্রে এটি নিউমোনিক প্লেগ নামে পরিচিতি পায়। রোগ নির্ণয়। প্লেগ রোগ নির্ণয় নিশ্চিতকরণে ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন। রোগীর নমুনা কালচার করে ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া শনাক্ত করে এ রোগ নিশ্চিত করা সম্ভব। সংক্রমণের প্রাথমিক ও শেষ পর্যায়ে রোগীর সিরাম পরীক্ষা করা হয়। চিকিৎসা। বিবনিক প্লেগের চিকিৎসায় বিভিন্ন প্রকারের অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে অ্যানিমোগ্লাইকোসাইড সমূহ, যেমন স্ট্রিপ্টোমাইসিন, জেনেটোমাইসিন ও সিফ্রোফ্লাক্সিন। চিকিৎসা পাওয়া সত্ত্বেও এর মৃত্যুহার প্রায় শতকরা 10%, তবে বিনা চিকিৎসায় মৃত্যুহার বেড়ে 40-60% পর্যন্ত হতে পারে। প্লেগে আক্রান্ত রোগীর খুব দ্রুত চিকিৎসা প্রয়োজন এবং মৃত্যু প্রতিহত করার জন্য প্রথম লক্ষণ প্রকাশের 24 ঘন্টার মধ্যে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত। অন্যান্য চিকিৎসার মধ্যে রয়েছে অক্সিজেন, শিরা অভ্যন্তরীণ তরল প্রয়োগ ও শ্বাসপ্রশ্বাসে সহায়তা করা। যে সকল ব্যক্তি নিউমোনিক প্লেগ রোগের সংস্পর্শে আসবে, তাদের প্রতিষেধকমূলক অ্যান্টিবায়োটিক দিতে হবে। বিউবনিক প্লেগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে সংক্রমণের 12 ঘন্টার মধ্যে স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করে নাটকীয় ফলাফল পাওয়া গিয়েছে। ইতিহাস। প্রথম মহামারী। পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্যে প্রথম প্লেগ দেখা যায়, যা সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নামানুসারে জাস্টিনিয়ান প্লেগের নামকরণ করা হয়। সম্রাট প্রথম জাস্টিনিয়ান প্লেগে আক্রান্ত হলেও ব্যাপক চিকিৎসায় তিনি বেঁচে যান। উক্ত মহামারীতে প্রায় 2.5 কোটি থেকে 5 কোটি লোক প্রাণ হারায়। ঐতিহাসিক প্রোকোপিয়াস তার হিস্ট্রি অব দ্য ওয়ার গ্রন্থে দ্বিতীয় ভলিউমে প্লেগের সাথে তার নিজের লড়াই ও উদীয়মান সাম্রাজ্যের উপর এর প্রভাব সম্পর্কে লিখেছিলেন। 542 খ্রিস্টাব্দের বসন্তকালে প্লেগ কনস্টান্টিনোপোলে পৌঁছে বন্দর থেকে বন্দরে ও ভূমধ্যসাগরের চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তীতে পূর্ব দিকের এশিয়া মাইনর, পশ্চিম দিকের গ্রিস ও ইতালি পর্যন্ত ছড়িয়ে পড়ে। সম্রাট জাস্টিনিয়ানের প্রচেষ্টায় বিলাসবহুল পণ্যদ্রব্য আমদানি রপ্তানি হওয়ায় পণ্যদ্রব্য স্থানান্তরের কারণে দেশের অভ্যন্তরে প্লেগ ছড়িয়ে যায় এবং তার রাজধানী বিউবনিক প্লেগের প্রধান রপ্তানিকারকে পরিণত হয়। পিকোপিয়াস সিক্রেট হিস্ট্রি গ্রন্থে জাস্টিনিয়ানকে পিশাচ সম্রাট হিসেবে আখ্যায়িত করে বলেন যে জাস্টিনিয়ান হয় নিজের প্লেগের স্রষ্টা ছিলেন, নতুবা তার পাপকর্মের জন্য শাস্তি পাচ্ছিলেন। দ্বিতীয় মহামারী। মধ্যযুগের শেষ দিকে ইউরোপে সবচেয়ে ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব হয়। 1347 সালে কুখ্যাত বিউবনিক প্লেগের মহামারী হয়, যা প্রায় 1/3 লোকের প্রাণহানি ঘটায়। ইতিহাসে এটি ব্ল্যাক ডেথ নামে পরিচিত। কতক ঐতিহাসিক বিশ্বাস করেন যে ওই সময় সমাজের লোকজন অনেক বেশি হিংস্র হয়ে ওঠার কারণে বিশাল মৃত্যুহার জীবনকে সস্তা করে দেয়, ফলে যুদ্ধবিগ্রহ, অপরাধ, গণবিদ্রোহ ও নিপীড়নের হার বৃদ্ধি পায়। ব্ল্যাক ডেথ উৎপত্তি লাভ করে মধ্য এশিয়া ও ইতালিতে ছড়ায়, পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে যায়। ইবনে আল ওয়ার্দনি ও আল মাকরিজি বিশ্বাস করতেন যে ব্ল্যাক ডেথের উৎপত্তি হয়েছিল মঙ্গোলিয়ায়। চীনা প্রতিবেদনেও 1330 সালের শুরুর দিকে মঙ্গোলিয়ায় ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। 2002 সালে প্রকাশিত গবেষণা অনুসারে এটা 1336 সালের শুরুর দিকে স্টেপি এলাকায় শুরু হয়েছিল,
যেখানে প্লেগের জীবাণু কাস্পিয়ান সাগরের উত্তর পশ্চিমাঞ্চলীয় তীর হতে দক্ষিণ রাশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। মঙ্গোলীয়রা চীন ও ইউরোপের মাধ্যমে অবস্থিত বাণিজ্য পথ সিল্ক রোড বন্ধ করে দেয়, যা পূর্ব রাশিয়া থেকে পশ্চিম ইউরোপে ব্ল্যাক ডেথের বিস্তার থামিয়ে দিয়েছিল। ক্রিমিয়া উপদ্বীপের কাফা এলাকায় অবস্থিত ইতালীয় বণিকদের সর্বশেষ বাণিজ্য স্টেশন মঙ্গোলদের হামলার মাধ্যমে মহামারীর সূত্রপাত ঘটে। 1346 সালের শেষ দিকে প্লেগ দেয়াল অবরোধকারীদের মধ্যে ছড়ায়, পরে তাদের মাধ্যমে শহরে ছড়িয়ে যায়। বসন্তের আগমন ঘটলে ইতালীয় বণিকরা তাদের জাহাজে পালিয়ে যায় এবং নিজেদের অজান্তেই তারা ব্ল্যাক ডেথ বহন করে নিয়ে যায়। মক্ষিকার মাধ্যমে ইঁদুরে বাহিত হয়ে প্লেগ প্রথমে কৃষ্ণসাগরের আশপাশের লোকেদের মাঝে ছড়ায় এবং তারপর লোকজন এক এলাকা থেকে আরেক এলাকায় পালানোর মাধ্যমে ইউরোপের বাকি অংশে ছড়িয়ে যায়। তৃতীয় মহামারী। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে প্লেগ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। পূর্ববর্তী দুটি প্রাদুর্ভাবের মতো এবারও পূর্ব এশিয়া, বিশেষ করে চীনের ইউনান প্রদেশে শুরু হয়েছিল, যেখানে প্লেগের কয়েকটি প্রাকৃতিক উৎস রয়েছে। প্রথম প্রাদুর্ভাবটি ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে। ছড়ানোর পূর্বে কয়েক বছর ধরে রোগটি দক্ষিণ পশ্চিম চীনে অবস্থান করছিল। চীনের ক্যান্টন শহরে 1894 সালের জানুয়ারি মাসে শুরু হয়ে জুন পর্যন্ত প্রায় 80,000 লোকের মৃত্যু হয়। হংকংয়ের নিকটবর্তী শহরের সাথে প্রত্যহ পানি যাতায়াত থাকায় প্লেগ সেখানে খুব দ্রুত ছড়ায় এবং দুই মাসের মধ্যে 2,400 জনেরও অধিক লোক মারা যায়। আধুনিক মহামারী হিসেবে পরিচিত তৃতীয় মহামারী ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম দিককার সময়ে জাহাজ থেকে সারা বিশ্বের বন্দর নগরীতে ছড়িয়ে পড়েছিল। 1904 সালের দিকে সান ফ্রান্সিসকোর চাইনিজ টাউনে প্লেগ আক্রমণ করেছিল এবং 1907 এবং 1909 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ড ও ইস্ট বে এলাকায় ছড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রাদুর্ভাবটি ঘটেছিল 1924 সালে লস এঞ্জেলেস শহরে। বন্য ইঁদুরের রোগটি এখনও বিদ্যমান থাকায় তাদের সংস্পর্শে আসলে মানুষেও ছড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মহামারীটি 1959 সাল পর্যন্ত সক্রিয় ছিল বলে বিবেচনা করা হয়, যখন বিশ্বব্যাপী প্রতিবছর মৃতের সংখ্যা 200-তে নেমে এসেছিল। 1994 সালে ভারতের 5টি প্রদেশে প্রায় 700 জন লোক প্লেগে আক্রান্ত হয়। সে সময় ভারতীয় লোকজন প্লেগের হাত থেকে বাঁচার জন্য এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলে যেতে থাকে। 2001 সাল থেকে এক দশক ধরে জাম্বিয়া, ভারত, মালাউ, আলজেরিয়া, চীন, পেরু ও কঙ্গো প্রজাতন্ত্রের দেশসমূহে সর্বাধিক প্লেগ রোগী ছিল, যার মধ্যে শুধু কঙ্গো প্রজাতন্ত্রেই 1,100 জনেরও বেশি প্লেগ রোগী রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিকট প্রতিবছর প্রায় 1,000 থেকে 2,000 রোগীর প্রতিবেদন দাখিল করা হয়। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান স্বল্পতার কারণে দামাগাস্কারে নিয়মিতভাবে মহামারী হয়। 1900 থেকে 2015 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রতিবছর 1,036 জন প্লেগে আক্রান্ত হয়। 2015 সালে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে 16 জন প্লেগে আক্রান্ত হয়, তার মধ্যে ইয়াসমাইট ন্যাশনাল পার্কে 2 জন ছিল। যুক্তরাষ্ট্রের ওই ঘটনাগুলো সাধারণত নিউ মেক্সিকোর উত্তরাঞ্চলের পল্লী এলাকায়, উত্তর অ্যারিজোনা, দক্ষিণ কলোরাডো, ক্যালিফোর্নিয়া, দক্ষিণ অ্যারিজোনা ও পশ্চিম নেভাডায় হয়। 2017 সালের নভেম্বরে দামাগাস্কার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্লেগ প্রাদুর্ভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ওই দেশের সাম্প্রতিক যে কোনো প্রাদুর্ভাবের তুলনায় রোগী ও মৃতের সংখ্যা বেশি ছিল। তবে অধিকাংশ রোগী বিউবনিকের পরিবর্তে নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিল। প্লেগ রোগটি প্রথম দেখা দেওয়ার পর থেকে এর প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত মৃত্যুর মাপকাঠি ও সামাজিক অভ্যুত্থানের বিষয়টি ঐতিহাসিক ও গল্পের বর্ণনায় প্রধান বিষয় হিসেবে স্থান পেয়েছে। চসার, বক্কাচ্চ, পেত্রার্কের কাজসহ অনেক সমসাময়িক উৎসে বর্ণিত ও উল্লেখিত ব্ল্যাক ডেথ ওয়েস্টার্ন ক্যানোনের অংশ হিসেবে বিবেচিত হয়। বক্কাচ্চর লেখা দ্য দেকামেরন গল্পগ্রন্থটি একটা ফ্রেম স্টোরির জন্য বিখ্যাত, যেখানে একজন ব্যক্তির গল্প বলা হয়েছে যে ব্ল্যাক ডেথের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ইতালির ফ্লোরেন্স শহর থেকে পালিয়ে নির্জন গ্রামের বাড়িতে গিয়েছিলেন। প্লেগের বছরগুলিতে জীবিত ছিলেন এমন ব্যক্তির মুখ থেকে বর্ণনামূলক চাঞ্চল্যকর কাহিনীমূলক ঘটনা বিভিন্ন শতাব্দী ও সংস্কৃতিতে খুব জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তী কাজসমূহ যেমন আলবেয়ার কামুর উপন্যাস
দ্য প্লেগ অথবা ইংমার বারিমানের চলচ্চিত্র দ্য সেভেন সিলের প্রেক্ষাপট হিসেবে মধ্যযুগীয় বা আধুনিক সময়ের কোনো বিউবনিক প্লেগকে দেখানো হয়েছে, যেটার মূল বক্তব্য হল প্লেগের সময় বিভিন্ন সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তির ভাঙন, মৃত্যুর সাথে সাংস্কৃতিক ও মানসিক অস্তিত্বের লড়াই এবং সমসাময়িক নৈতিক ও আধ্যাত্মিক প্রশ্নের ব্যাপারে প্লেগের রূপকাশ্রয় ব্যবহার। বায়োলজিক্যাল যুদ্ধ। প্লেগকে বায়োলজিক্যাল যুদ্ধের প্রাথমিক উদাহরণ হিসেবে গণ্য করা হয়, কারণ চতুর্দশ শতাব্দীতে সৈন্যরা প্লেগ মহামারী ছড়িয়ে দেওয়ার জন্য শহর ও গ্রামের দেয়ালের ওপারে প্লেগে আক্রান্ত মৃতদেহগুলোকে নিক্ষেপ করত। পরবর্তীতে দ্বিতীয় চীন জাপান যুদ্ধে রাজকীয় জাপানি সৈন্যরা প্লেগকে ব্যাকটেরিয়াজনিত অস্ত্র হিসেবে ব্যবহার করে। এগুলো সরবরাহ করেছিল জাপানি আর্মির মেডিকেল অফিসার ও মাইক্রোবায়োলজিস্ট শিরো ইশির ইউনিট 731, যা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পূর্বে মানব শরীরে পরীক্ষা চালানো হয়েছিল। উদাহরণস্বরূপ, 1941 সালে রাজকীয় জাপানি বিমানবাহিনী চীনের নিংবো শহরে বিউবনিক প্লেগ জীবাণু বহনকারী মক্ষিকার বোমা ছুড়েছিল। খাবারোভস্ক যুদ্ধাপরাধ বিচারের সময় অভিযুক্ত যেমন মেজর জেনারেল কিয়াশি কাওয়াশিমা সাক্ষ্য দেন যে 1941 সালে ইউনিট 731-এর 40 জন সদস্য চীনের চ্যাংদো এলাকার প্লেগবাহী মক্ষিকা নিক্ষেপ করেছিল, যা পরে ওই এলাকায় প্লেগ মহামারী ছড়ায়। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের নিরাপত্তার জন্য বাড়িতেই থাকুন।